টকবক টকবক করে ফুটতে থাকা এই মাংস গাজীপুরের বিখ্যাত কালাভুনা। যদি আজকে ভালো লাগছে অবশ্যই আসবে, একবার না বারবার আসবো এখানে। প্রতিদিন প্রায় আড়াই মন গরুর মাংসের কালাভুনা বিক্রি হয় গাজীপুরের ময়রান বিশ্ব রোডের বিসমিল্লা হোটেল নামের ছোট্ট এই দোকানে। দুই থেকে আড়াই মন মাংস লাগে, এখানে প্রচুর লোকজন আসে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, এইভাবে বর্তমানে চালাইতেছে আর কি। বাজার থেকে মাংস কিনে সেই মাংস একটি নির্দিষ্ট আকারে কেটে পরিষ্কার করা হয়। এরপর জ্বলন্ত চুলার উপর থাকা পাতিলে ঢেলে জাল দেওয়া হয়। এরই মধ্যে আলাদা করে কেটে রাখা পেঁয়াজ মরিচ পরিষ্কার করে মাংসের মধ্যে ঢেলে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে প্রায় তিন ঘন্টা জাল দেওয়ার পর তৈরি হয় এই মজাদার কালাভুনা। সাপের যে সিনার যে লোকের সাপের যে মাংস এটা দিব আমরা, যদি কিছু নষ্ট শুটিয়ে গেছি আমরা বৃষ্টি বাড়ায় দেবো কেজিতে, দেওয়ার বাদে না দেখালা বোনা হবে না। ঘরে না হারিয়ে পেঁয়াজ দেব, এটার লোকে আদা দিব, রসুন দিব, এলাচ টেঙ্গা দিয়ে হারিয়ে এটা একসাথে ভালো করে সাইকিয়া ঘরে ঘরে আমি তুলে এটা দুদিন নয়টার সময় বহন যাইতে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে এটা কড়াইটা নামতে। তবে কোনো বাসি বা ফ্রিজে রাখা মাংস দিয়ে কালাভুনা তৈরি করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। শিলার মাংস দিয়েই কালাভুনা তৈরি হয় বলে জানান তারা। তাজা মাংস এটা, চাপের যে মাংসটা, বুকের সিনার লগে যে মাংসটা, এটা তাজা মাংস, ডেলি ডেলি বাসি মাংস কোনো করবো এটা মাংস হবে না। এটা আগুনে শীত দিলে বললে দেবে বাসি কোনো মাংস হবে না, দেখেন তাজা মাংস এনে এটা আমরা ডেলি 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 সেল করি। দুশো টাকার প্যাকেজে কালাভুনার সাথে থাকে ভর্তা, ভাত ও দই সহ বিভিন্ন রকমের সালাদ। তিনশো টাকার একটা প্যাকেজ আমরা খাইতে আসি প্রায় প্রায় মাসে দুই একবার আসা হয়। কালাভুনা দেয়, ভাজি দেয়, ভর্তা দেয়, তাদের কালাভুনাটা খুব ভালো হয়। আমরা রান্না করছি পাতলা ডাই, আলু ভর্তা দিই, করলা ভাজি দিই, একটা শুটকি লাড়া দিই, সাথে একশো আশি গ্রাম একটা দই দিই, সালাদ দিই, সাথে লেবু দিই, শশা দিই, ধনিয়া পাতা দিই, সরিষার তেল পায়রা এক নম্বর তেল লাগবে, সরিষার তেল বানাইলে দেখা সালাদ দেলা চৈর করে হরে দিই। ছোট্ট দোকান ব্যবসা শুরু করলেও এখন এই কালাভুনা সুনাম ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। আমার শুরুটা হয়েছে ছোট্ট একটা দোকান লইয়া, দশ ফিট বা এগারো ফিট, তখন আমি ওইখানে কালাভুনা পাক করছি দুই কেজি থেকে তিন কেজি, চার কেজি, পাঁচ কেজি, এরকম করে আমি আজকে এই অবস্থায় আছি, দেশের বিভিন্ন জায়গায় আমার এই সুনাম ছড়াইছে। বিসমিল্লা হোটেলে এই কালাভুনার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। ময়রান আসার পর থেকে শুনতেছি যে ময়রানের কালাভুনা খুব বিখ্যাত, অনেক দূর থেকে মানুষ আসে ময়রান কালাভুনা খাওয়ার জন্য। স্কুলে আর কি জব করি, তো স্কুলের পক্ষ থেকে আমাদের একজন প্রতিষ্ঠাতা আর কি, প্রতিষ্ঠাতা আমাদেরকে এটা স্পন্সর করছে, যার জন্য আমরা সবাই যে আমরা তিনজন ম্যাডাম দুইজন স্যার আসছে সবাই একসাথে আর কি। ভালো ভালো, অনেক ভালো, বিভিন্ন জায়গাতে লোকজন আসা কালাভুনা খায়, কালাভুনা খাই হয় মাহমুদ আলী নাম ওই বিসমিল্লা হোটেলের নাম। তবে একই স্থানে একই নামে বিভিন্ন দোকান হয়, বিক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়তে হয় ক্রেতাদেরও। তারা খুব খারাপ হতে থাকলো লোক, তারা জোর জুলুম কইরা এখানে হোটেল করতেছে আর আমার নাম ব্যবহার করতেছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই, প্রশাসন সুস্থ তদন্ত কইরা আমার এটার একটা সুরা করে দেন। আমার হাতে নানা বাইতেছে না, আমার তরকারি তারা বাইতেছে না, কুস্থ বাইতেছে না।